রাস্তা দেখলে মনে হতেই পারে কোনো অজপাড়াগা। অত্যন্ত বিহার রাস্তায় চলাচল বন্ধের উপক্রম এলাকার মানুষজনদের। যদিও এই রাস্তা কোনো অজপাড়াগা নয়, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা এলাকার 2 নং ও 3 নং ওয়ার্ডের পীরতলা থেকে বড়াইলগামী একমাত্র চলাচলের পাকা রাস্তা এখন যেন নরককুণ্ড। জানা গেছে বিগত 3 থেকে 4 বছর ধরে চলাচলের একমাত্র পাকা রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ইতিমধ্যে সম্পূর্ণ পাকা রাস্তার পিচ উঠে গিয়ে মাটি এবং পাথর বেরিয়ে গেছে। দেখে বোঝা দায় এই রাস্তা আসলে পাকা না কাঁচা। পীরতলা থেকে বড়াইলগামী রাস্তা খুব পরিস্থিতি খুব খারাপ। কতদিন ধরে খারাপ? মোটামুটি 2 বছর পার হয়ে গেল। কি বর্তমান কি অবস্থায় রয়েছে এই রাস্তা? হতে তো মাটি ঘেলে চলছিল, এত খাদা, মানে বাইক টাইক তো অনেক পড়ে যাচ্ছে স্লিপ করে, ট্রাক্টরে গিয়ে মাটি ঢালাই করছে। তো আপনি এই মুহূর্তে এলাকাবাসী হিসেবে কি চাইছেন যে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে চলাচলের ক্ষেত্রে? চাইছি এখন রাস্তা ভালো হোক। কর্দমাক্ত ভাঙা রাস্তায় জল জমে থাকার কারণে প্রতিনিয়ত সমস্যা বেড়েই চলেছে বাসিন্দাদের। রাস্তা খারাপ হওয়ার পেছনে এলাকায় দিনের পর দিন ট্রাক্টরের দৌরাত্ম্য বেড়ে যাওয়াকেই দায়ী মনে করছেন সকলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন এলাকার ট্রাক্টর চালকরা ওভারলোড মাটি নিয়ে দ্রুত গতিতে চলাচলের ফলে দিনকে দিন রাস্তা মানুষের চলাচলে অযোগ্য হয়ে যাচ্ছে। পাশাপাশি জানা গেছে ওভারলোড ট্রাক্টর থেকে মাটি সহ বালি ও পাথর পড়ে পড়েই বর্তমানে পীরতলা থেকে বড়াইলগামী রাস্তার কঙ্কালসার অবস্থা। তো কিছুদিন রাস্তাটা ভালোই ছিল, ভালো থাকার পর রাস্তাটা হচ্ছে মাটি যাওয়ার পর আমরা তো রাস্তাতে কেউ যেতে পারছি না। রাস্তাটা খুব আমাদের পৌরসভা থেকে এবং যদি রাস্তাটা যদি করার ইয়ে করতো আমাদের সকলে ভালো হতো আর কি। হ্যাঁ, তারপরে মাটির জন্য তো সবাই যেতে পারছে না, রাস্তাতে সব চলাফেরা বাচ্চারা যেতে পারতেছে না, স্কুল কলেজ এবং হচ্ছে সবারই অসুবিধা, সকলের অসুবিধার জন্য রাস্তা ঠিক হলে আমাদের ভালো হতো আর কি। বুনিয়াদপুর পৌরসভা নির্মাণের প্রায় 5 বছর হতে চললেও খোদ শহরের বুকের রাস্তার এহেন বেহাল দশায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার মানুষজনদের মধ্যে। সকলেই চাইছেন রাস্তাটির সংস্কারের উদ্যোগ নিক পৌরসভা কর্তৃপক্ষ। পার্শ্ববর্তী এলাকায় রাস্তা খারাপ হওয়ার অন্যতম কারণ ওভারলোড ট্রাকের দৌরাত্ম্য বন্ধ করতে উদ্যোগী হোক প্রশাসন। যেখানে সেখানে জল ভেঙে গেছে, তো কি জল আটকে থাকছে, জল থাকতেছে জমা হয়ে, ও জলের উপর দিয়ে হাঁটতেছি। হ্যাঁ, পিছলা থাকে ওই যে পিছলা থাকে বোড়াই, অসুবিধা হচ্ছে জলে, হাঁটানো অসুবিধা হচ্ছে, পড়ে যাচ্ছি, কত কষ্ট করে আসতেছি। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।